মৎস্য উৎপাদনে রাজ্যকে স্বনির্ভর করতে গ্রামীণ এলাকার মৎস্য চাষীদের উৎসাহিত করা হচ্ছে। বিজ্ঞানসম্মতভাবে মৎস্য চাষের উপর অগ্রাধিকার দেওয়া হয়েছে ত্রিপুরা রাজ্যে। 23তম জাতীয় মৎস্য চাষী দিবস উপলক্ষে আয়োজিত এক দিবসীয় রাজ্যভিত্তিক এক কর্মশালার উদ্বোধন করে মঙ্গলবার এমনটাই বললেন রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। ফটিকরায় স্থিত নজরুল কলাক্ষেত্রে আয়োজিত এই দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। মৎস্য উৎপাদনে স্বনির্ভর হয়ে উঠাই মৎস্য দপ্তরের কাছে এখন বড় চ্যালেঞ্জ বলে এদিন জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, রাজ্যে বড় জলাশয় নেই, নদীগুলিতে সারা বছর জল থাকে না। এই অবস্থায় দপ্তর সিদ্ধান্ত নিয়েছে সারা রাজ্যে সরকারি ও বেসরকারি স্তরে যে জলাশয়গুলি পরিত্যক্ত অবস্থায় রয়েছে সেগুলিকে মৎস্য চাষের উপযোগী করে তোলা হবে। এই জলাশয়গুলি যদি সঠিকভাবে মৎস্য উৎপাদনের কাজে লাগানো যায় তবে ঘাটতি মিটিয়ে আরও বেশি পরিমাণে মৎস্য উৎপাদন করা সম্ভব। মাত্র 3 মাস আগেই মৎস্য দপ্তরের দায়িত্ব পেয়েছেন রাজ্যের তরুণ মন্ত্রী সুধাংশু দাস। আগামী 2 বছরের মধ্যে দক্ষতা এবং অন্যান্য সব দিক থেকে এই দপ্তরে ইতিবাচক এক বিপুল পরিবর্তন আনবেন বলে এদিন প্রতিশ্রুতি দিয়েছেন মন্ত্রী। বলেছেন, ত্রিপুরা রাজ্যে মাছের ঊর্ধ্বমুখী চাহিদা পূরণের লক্ষ্যে আগামী 365 দিনের লক্ষ্য নিয়ে দিন রাত কাজ করবে রাজ্যের মৎস্য দপ্তর। ফিশ কালচারে ততটুকু কিন্তু আমাদের কাছে সম্পদ নাই বললেই চলে। নদী যেগুলি আছে সমস্ত নদীগুলি ওয়েল কন্ডিশন, এগুলি নার্সিং করা হয় না, যার কারণে এই যে ক্যাপচার ফিশ যেটাকে আমরা বলি, একটা হচ্ছে প্রোডাকশন ফিশ, একটা হচ্ছে ক্যাপচার ফিশ, যতটুকু আমি কিছুদিন আমার অভিজ্ঞতা হয়েছে, অর্থাৎ যেগুলি ন্যাচারাল নদীতে সেগুলি আমরা ধরছি ক্যাপচার ফিশ, আমরা বলছি আপনার পুকুরে আছে সেটা প্রোডাকশন ফিশ, বা এটাকে আপনি কি বলছেন কালচার ফিশ। তো ক্যাপচার ফিশের পরিমাণ কিন্তু আমাদের এখানে কম, কিন্তু অন্যান্য স্টেটে যেমন সি রয়েছে যেখানে, ঠিক না, কোস্টাল এরিয়া, সেই সমস্ত জায়গাতে কিন্তু ক্যাপচার ফিশের সংখ্যা অনেক বেশি কম্পেয়ার টু আমাদের স্টেট। তো স্বাভাবিক কারণে এটা আমাদের জন্য একটা বিগ চ্যালেঞ্জ আমাদের রাজ্যের মানুষের জন্য, যে এই যে ঘাটতিটা, এই ঘাটতির মাছ আমরা কিভাবে আমাদের রাজ্যের উৎপাদন করে রাজ্যকে স্বয়ংসম্পূর্ণ করতে পারি, এটা আমাদের কাছে আজকের দিনে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমি প্রায় 3 মাস হবে দায়িত্ব নিয়েছি এবং 3 মাসের মধ্যে ইতিমধ্যে আমাদের 8টা ডিস্ট্রিক্টের মধ্যে 6টা ডিস্ট্রিক্ট রিভিউ মিটিং আমরা করেছি। আগামী পরশুদিন আমাদের কোয়াইট ডিস্ট্রিক্টে রিভিউ মিটিং আছে, সেখানে আমরা যাব এবং এই মাসের লাস্ট উইকের মধ্যে আমরা সিপাহীজলা ডিস্ট্রিক্টের রিভিউ মিটিং আমরা কমপ্লিট করব। তার মানে জুলাই মাসের মধ্যে আমরা আমাদের পুরো স্টেটে রিভিউ মিটিং এক দফা জেলা ভিত্তিক আমরা শেষ করব। মৎস্য উৎপাদন এবং মাছের পোনা উৎপাদন সহ মৎস্য হ্যাচারি করে যে সমস্ত মৎস্য চাষীরা বিশেষ সাফল্য পেয়েছেন তাদের পুরস্কৃত করেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও 2022-2023 অর্থবর্ষে মৎস্য উৎপাদনে শ্রেষ্ঠ জেলা হিসেবে দক্ষিণ ত্রিপুরা জেলা এবং শ্রেষ্ঠ মহকুমা হিসেবে সোনামুড়া মহকুমা কার্যালয়কে পুরস্কৃত করা হয়েছে এদিন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।